নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব, যারা সিএসসির জন্য অ্যাপ্লাই করেছেন এবং ডিজিমেল আইডি পেয়ে গেছেন, তো ডিজিমেল আইডিটা মাঝে মাঝে চেক করবেন। আশা করি দু একদিনের মধ্যে আপনি সিএসসি আইডিও পেয়ে যাবেন। তো যারা সিএসসি আইডি ডিজিমেলে পেয়ে গেছেন, তো সিএসসি আইডি কীভাবে লগ ইন করবেন বা সিএসসি ওয়ালেট কীভাবে রিচার্জ করবেন, এবং প্রথমবার আমরা সিএসসি ওয়ালেট ওপেন করার পর কীভাবে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব এবং পিন নাম্বার ক্রিয়েট করব, অর্থাৎ নতুন পিন নাম্বার তৈরি করব, সেই সমস্ত বিষয়গুলোও আমরা এই ভিডিওতে আলোচনা করব। সিএসসি লগ ইন করার পর আপনাকে কীভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। এছাড়াও আমাদের একটা ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিলেন, এখানে দেখছেন শান্তনু দত্ত, ইনি আমাকে কমেন্ট করেছিলেন যে সিএসসি আইডি উনি পেয়ে গেছেন, তো সিএসসি আইডি কীভাবে লগ ইন করবেন। তো আমি সেই হিসাবে ওনাকে বলেছিলাম আপনি কতদিন আগে সিএসসিতে রেজিস্ট্রেশন করেছিলেন, পারলে একটু জানাবেন, আমাদের ভিউয়ার্সদেরও সুবিধা হবে খবরটি শুনলে। তো উনি রিপ্লাই এখানে করেছেন, দেখছেন এখানে উনি 27 অক্টোবর রেজিস্ট্রেশন করেছিলেন এবং আজকে অর্থাৎ 5ই নভেম্বর উনি রেজিস্ট্রেশন সিএসসি আইডি পেয়ে গেছেন। তো আপনারা বুঝতে পারছেন 15 দিনের কাছাকাছি সময় লাগছে এখন, আগে যেটা 45 দিন থেকে 90 দিন সময় লাগতো, তো এখন কাজটি খুবই ফাস্ট হচ্ছে। তো এই সম্বন্ধীয় আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি সিএসসি আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কী কী যোগ্যতা থাকতে হবে তবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, বা কীভাবে ইনকাম শুরু করবেন সেটা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। এছাড়াও আপনি ফুল রেজিস্ট্রেশন প্রসেসটা এই ভিডিওতে দেখতে পারবেন এবং নিজেই আবেদন করতে পারবেন। কয়েকটা স্টেপে আপনাকে ফর্মগুলো ফিল আপ করতে হবে, সমস্ত স্টেপগুলো আমরা দেখিয়ে দিয়েছি, আপনি নিজেই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। এই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন আমরা এখন ডিজিমেল ওপেন করেছি, আমরা যে রেজিস্ট্রেশনটা করেছিলাম, তো সেই রেজিস্ট্রেশন করার পর ডিজিমেল আইডি পেয়েছি, ডিজিমেল কীভাবে লগ ইন করতে হয় সেই সম্বন্ধীয় ভিডিও আমরা আগে বানিয়ে দিয়েছি, তো তার লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে দেখছেন ডিজিমেলে একটা মেল চলে এসেছে আজকের ডেটে, অর্থাৎ 5ই নভেম্বর তারিখে এখানে দেখছেন সিএসসির তরফ থেকে একটা মেল পাঠানো হয়েছে। তো আপনি এই ডিজিমেলের মেলটার ওপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, এখানে দেখছেন। তো এখানে আপনি ডিসপ্লে ইমেজ করে এগিয়ে যেতে পারেন, তাহলে সমস্ত ইমেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। ডিজিটাল সেভার আইডি ক্রিয়েট করা হয়ে গেছে সাকসেসফুলভাবে এবং আপনাকে একটা ইউআরএল এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, যে লিঙ্কটা হচ্ছে digitalseva.csc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ক্রোম বা মজিলা ফায়ারফক্সে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি যে সিএসসি আইডি পেয়েছেন সেই সিএসসি আইডি এবং আপনি যে পাসওয়ার্ড পেয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে ডিজিটাল সেবা পোর্টালে। তো আমরা এখন দেখে নেব কীভাবে লগ ইন করা যায় বা পরবর্তী স্টেপগুলো কীভাবে আগানো যাবে। তো আমরা এখানে গুগলে টাইপ করব digitalseva.csc.gov.in। তো এরকম টাইপ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, এখানে সমস্ত সার্ভিসগুলো আপনি দেখতে পাবেন, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিসের আন্ডারে কী কী আছে। এখানে দেখছেন গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে পাসপোর্ট সেবা, প্যান সেবা, আধার সেবা সমস্ত কিছু এখানে পাবে, এবং ইন্স্যুরেন্সের সেবাগুলোর মধ্যে অর্থাৎ অপশানগুলোর মধ্যে আপনি লাইফ ইন্স্যুরেন্স বলুন বা র‍্যাপ রেজিস্ট্রেশন সমস্ত কিছু এখানে পাবেন, পলিসি পেমেন্ট করতে পারবেন বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসিগুলো, বা আপনি র‍্যাপ রেজিস্ট্রেশন করলে বা র‍্যাপ এক্সাম দিলে আপনি নিজেই পলিসি ওপেন করে দিতে পারবেন কাস্টমারের। এছাড়াও এডুকেশন পরিষেবার মধ্যে অনেকগুলো আছে, যেখানে আপনার সমস্ত কম্পিউটার কোর্সগুলো আছে বা বিভিন্ন কোর্সগুলো আছে। এছাড়াও বিভিন্ন পরিষেবা আছে, ব্যাংকিং পরিষেবার মধ্যে ডিজিপে আছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা আছে, এছাড়াও আরও কিছু পরিষেবা রয়েছে। তো ডিজিপেতেও আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। পরবর্তীতে দেখাবো ডিজিপে আপনারা কীভাবে লগ ইন করবেন বা কীভাবে ইনস্টল করবেন, সমস্ত প্রসেস আমরা পরবর্তীতে ফাটফাট দেখিয়ে দেবো। তো এখন আমরা এখানে দেখব লগ ইন কীভাবে করা যায় ডিজিটাল সেবায়। তো উপরেই দেখছেন এখানে লগ ইনের অপশান আছে, তো লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। লগ ইন অপশানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, যে পেজটি আপনার সামনে ঠিক এরকম হবে। তো এখানে দেখছেন লগ ইন করার জন্য আপনার ইউজার নেম দিতে হবে এখানে, এবং আপনি যে পাসওয়ার্ড পেয়েছেন সেটা আপনি এখানে দেবেন, তারপর সাইন ইন বটমে ক্লিক করবেন। তো আমরা এখন ইউজার নেমের জায়গায় আমরা যে লগ ইন আইডি পেয়েছি অর্থাৎ সিএসসি আইডি পেয়েছি সেটা আমরা এখানে এন্ট্রি করব। এন্ট্রি করার পর যে পাসওয়ার্ড পেয়েছি আমরা সেই পাসওয়ার্ড আমরা এখানে
লিখে দেব। তো পাসওয়ার্ড এন্ট্রি করার পর সাইন ইন বটমে ক্লিক করব। সাইন ইন বটমে ক্লিক করলে আপনাকে কন্টিনিউ করার জন্য একটা অপশান আপনি পাবেন। তো এখানে দেখছেন ইয়েস এর অপশান আছে, তো আপনি ইয়েস করে এগিয়ে যাবেন। তো ইয়েস করে এগিয়ে গেলে আপনার সামনে ডিজিটাল সেবার পোর্টাল লগ ইন হবে। এখন দেখছেন লগ ইন হচ্ছে, একটু লোড হতে সময় লাগে, তো আপনি একটু ওয়েট করবেন, আপনার ডিজিটাল সেবা পোর্টাল লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখছেন আমরা এখন ডিজিটাল সেবা পোর্টালে লগ ইন হয়ে গেছি। এবারে আপনার কোনো মাসে যদি কোনো অফার চলে তো সেই অফারগুলোর ডিটেলস আপনি এখানে শো হবে দেখবেন, এখানে সমস্ত অফারগুলো শো হবে, তো আপনি এটাকে ক্লোজ করে দিতে পারবেন। এছাড়াও আপনাকে কিছু ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হবে, সেগুলো এই সাইডে আপনি দেখতে পাবেন ডান সাইডে। তো এই হচ্ছে আপনার ডিজিটাল সেবা পোর্টালের আপনার ড্যাশবোর্ড। তো এখানেই আপনাকে সমস্ত কিছু কাজগুলো এখানে পাবেন। তো ওপরে দেখছেন এখানে সমস্ত রকম পরিষেবাগুলো এখানে আছে, অর্থাৎ ট্রাভেলের পরিষেবা আছে, ইলেকট্রিক্যালের পরিষেবা আছে, এডুকেশনের পরিষেবা আছে, ফিনান্সের আছে, হেলথের পরিষেবা আছে, এছাড়াও স্কিলসের পরিষেবা আছে, ই স্টোরের পরিষেবা আছে, বিভিন্ন রকম সার্ভিস আছে, গভর্নমেন্ট পরিষেবা আছে। তো আপনি সমস্ত পরিষেবাগুলো এখানে দেখছেন সার্ভিসের অপশান পাবেন এখানে। তো সার্ভিস অপশানে ক্লিক করলে আপনার সামনে সমস্ত সার্ভিসগুলো নিচে ওপেন হবে। তো এইভাবে আপনি প্রতিটা সার্ভিস এখানে দেখতে পাবেন, অর্থাৎ যেগুলো দেখবেন গ্রিন হয়ে আছে সেগুলো সব নতুন পরিষেবা, এবং যেগুলো সাদা হয়ে আছে সেগুলো পুরনো পরিষেবা। তো আপনি সমস্ত সার্ভিসগুলো ওপেন করে দেখতে পারেন, আপনার এলাকায় যে সার্ভিসগুলো খুব ভালো চলবে তো আপনি সেই সার্ভিসগুলো দিতে পারবেন সেখানে। তো পরবর্তীতে আমরা পার্ট পার্ট করে বিভিন্ন সার্ভিস সম্বন্ধে আলোচনা করব কীভাবে কাজ করা যায়। তো এছাড়াও এখানে দেখছেন সার্চের অপশান পাবেন। তো আপনি যদি সার্চ করতে চান কোনো একটা সার্ভিস নেওয়ার জন্য, তো আপনি এখানে লিখতে পারেন। এখানে দেখছেন প্যান পরিষেবা যদি আপনি নেন তাহলে আপনি এখানে প্যান লিখে সার্চ করতে পারেন। তো প্যান লিখে এখানে যখনই সার্চ করবেন আপনার সামনে দেখবেন দুটো পরিষেবা চলে এসেছে, প্যান কার্ডের অর্থাৎ ইউটিআই এবং এনএসডিএলের। তো আপনি যেটা খুশি অ্যাপ্লাই করতে পারেন। এবং ইউটিআইয়ে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই সম্বন্ধীয় আমাদের ভিডিও অলরেডি আগেই বানানো আছে, আপনি দেখলে নিজেই প্যান কার্ড পরিষেবা চালু করে ফেলতে পারবেন। এবারে আমরা দেখব ওয়ালেট ব্যালেন্স কীভাবে চেক করব, বা আমার ওয়ালেটে কত টাকা ব্যালেন্স আছে সেটা কীভাবে জানব, বা ওয়ালেট কীভাবে আমরা রিচার্জ করব। অর্থাৎ আপনাকে কিছু টাকা আপনার নেট ব্যাংকিং বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে আপনাকে এই সিএসসি ওয়ালেটে আগে জমা করতে হবে, সেই টাকা থেকে বিভিন্ন পরিষেবাগুলো আপনি দিতে পারবেন। যেমন ইলেকট্রিসিটি বিল, বিভিন্ন এলআইসি পলিসির প্রিমিয়াম, ট্রাভেলের বিভিন্ন রেল টিকিট, প্লেনের টিকিট, এই সমস্ত বুক করার জন্য এই সমস্ত পরিষেবাগুলো আপনার ওয়ালেট থেকে যে টাকাটা কাটবে সেটাকে আগে আপনাকে রিচার্জ করে ওয়ালেটে রেখে দিতে হবে। তো ওয়ালেট রিচার্জ করার জন্য আপনারা কীভাবে রিচার্জ করবেন বা কীভাবে টাকাটা আপনি ওয়ালেটে যোগ করবেন সেটার জন্য আপনি এখানে দেখবেন অপশান পাবেন ওয়ালেট। তো ওয়ালেটের এখানে নিচে দেখছেন সামারি অপশান আছে। তো সামারিতে যখন ক্লিক করবেন আপনার ওয়ালেটে কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখাবে। তো আমরা এখন সামারিতে এখানে ক্লিক করছি, এখানে দেখছেন ব্যালেন্স এখন জিরো দেখাচ্ছে, অর্থাৎ কিছুই ব্যালেন্স নেই। তো আমরা এখন ওয়ালেট কীভাবে রিচার্জ করতে হয় সেটা একবার দেখে নেব। তো এখানে ওয়ালেটে আপনি আবার ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করলে এখানে নিচে অপশান পাবেন অ্যাড মানি। তো অ্যাড মানিতে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে অ্যাড মানি করার জন্য আপনার সামনে অনেকগুলো অপশান থাকবে, অর্থাৎ আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, এছাড়া এনএফটির মাধ্যমে ওয়ালেট রিচার্জ করিয়ে নিতে পারবেন। তো এখানে দেখছেন আপনারা যদি নেট ব্যাংকিং বা এটিএম বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা ব্যালেন্সটা যোগ করতে চান তাহলে আপনি এই যে অ্যাড ওয়ালেট, তাহলে এই যে দেখছেন অ্যাড মানি টু ওয়ালেট, এখানে আপনি ক্লিক করবেন। তো অ্যাড মানি টু ওয়ালেটে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখন দেখছেন পেজটি ওপেন হচ্ছে। তো এখানে ওপেন হওয়ার পর কত টাকা আপনি ওয়ালেটে রিচার্জ করবেন সেট অ্যামাউন্টটা আপনি এখানে লিখে দেবেন, অর্থাৎ 1,000, 2,000, 500, আপনি যত টাকা ওয়ালেটে রিচার্জ করতে চাইছেন, ওয়ালেটে ব্যালেন্স যোগ করতে চাইছেন সেটা আপনি এখানে লিখবেন। তারপরে আপনি এই মাঝের অপশানটায় ক্লিক করবেন, তাহলে আপনার কোনো ট্রানজ্যাকশন চার্জ কাটবে না। তারপরে আপনি একটা রিমার্ক এখানে দেবেন, অর্থাৎ কী পারপাসে আপনি ওয়ালেটটা রিচার্জ করছেন আপনার খুশি মতো আপনি দিতে পারেন এখানে। তারপরে এখানে দেখছেন সাবমিট বটম পাবেন, এই সাবমিট বটমে আপনি ক্লিক করবেন। তো আমরা এখন 1,000 টাকা ওয়ালেটে রিচার্জ করব। তো এখানে দেখছেন 1,000, তারপরে আমরা এখানে ক্লিক করে, তো আমি একটা রিমার্ক দিয়ে দিলাম। তো এলআইসিতে যেহেতু রিচার্জ করব পরবর্তীতে, তো সেই হিসাবে আমরা এলআইসি লিখে দিলাম এবং সাবমিট অপশানে ক্লিক করলাম।
তো সাবমিট অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনার ব্যাংকিং পেজটা এখানে ওপেন হবে। তো এখানে দেখছেন অনেকগুলো ব্যাংকিংয়ের অপশন পাবেন। এই সমস্ত ব্যাংকিংগুলোতে যদি আপনার নেট ব্যাংকিং বা এই সমস্ত ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা যদি অন্য কোনো ব্যাংকে থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট ব্যাংক দেখছেন এখানে ক্লিক করে আমাদের সমস্ত ব্যাংকগুলো এখানে অপশন পেয়ে যাবেন। তো আপনার যে ব্যাংকের এটিএম কার্ড বা নেট ব্যাংকিং আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে পে নাওয়ে ক্লিক করে আপনি নেট ব্যাংকিংয়ের মাধ্যমে বা এটিএম কার্ডের মাধ্যমে ওয়ালেটটা রিচার্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, ওয়ালেট রিচার্জ করলি আপনার ওয়ালেটে। তো আমরা এখন ওয়ালেটটা রিচার্জ করিনি, তো সেই হিসাবে এখানে ডিক্লিনের অপশন এসেছে এবং ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে। তো আপনি যখনই রিচার্জ করবেন তখন দেখবেন আপনার সামনে সাকসেসফুল অপশন চলে আসবে এবং আপনার এখানে সমস্ত ট্রানজ্যাকশন আইডি এখানে দেখাবে এবং আপনি কত টাকা ওয়ালেটে ব্যালেন্স আছে সেটাও আপনি এখানে ওয়ালেট অপশনে গিয়ে সামারিতে গেলে পরে আপনি সমস্ত ব্যালেন্সটা এখানে দেখতে পাবেন। তো এখানে দেখবেন আপনার ব্যালেন্সটা তখন যোগ হয়ে যাবে। এবারে আপনি সমস্ত পরিষেবাগুলো চালু করতে পারবেন, অর্থাৎ পেমেন্টগুলো এখান থেকে দিতে পারবেন। এছাড়াও নিচে একটা অপশন আছে, এখানে দেখবেন নিচের যে অপশনটা আছে পাসবুক, তো পাসবুকের মধ্যে এখানে দেখবেন ওয়ালেট লেজার বলে একটা অপশন আছে। তো আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনি কী কী ট্রানজ্যাকশন করেছেন, কত টাকা, কোন ট্রানজ্যাকশন ফেল হয়েছে, কোন ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। তো সেই সমস্ত ট্রানজ্যাকশনগুলোর হিস্ট্রি আপনি এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, এবারে দেখব আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা আমরা কিভাবে চেঞ্জ করব। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনি এখানে দেখছেন অপশন পাবেন অ্যাকাউন্টসের। তো অ্যাকাউন্টসের অপশনে আপনি যখনই ক্লিক করবেন নিচে একটা অপশন পাবেন মাই প্রোফাইল। তো মাই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। মাই প্রোফাইলে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখবেন মাই প্রোফাইল অপশনে আপনার যখন ক্লিক করা থাকবে তখন আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো হবে, অর্থাৎ আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে পাবেন আপনি এবং ব্যাঙ্ক ডিটেলস, কিওস্ক ডিটেলস অর্থাৎ আপনার কোন ঠিকানায় আছে সেন্টারটা সমস্ত কিছু আপনি এখানে পাবেন এবং সেখানে ব্যাঙ্ক ডিটেলস যদি আপনি আপডেট করতে চান এখান থেকে আপনি আপডেট করতে পারবেন, অর্থাৎ অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি অ্যাড করতে চান সেখানে আপডেট করে নিতে পারবেন। এবারে এখানে নিচেই অপশন পাবেন চেঞ্জ পাসওয়ার্ড, তো এখান থেকে আপনি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এখানে দেখছেন চেঞ্জ পাসওয়ার্ড অপশন আছে, এখানে যখনই আপনি ক্লিক করবেন প্রথমে আপনাকে এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে লিখে দেবেন, তারপরে নিউ পাসওয়ার্ড আপনি কী দিতে চাইছেন সেটা আপনি এখানে লিখে দেবেন এবং একই সেম পাসওয়ার্ড আপনি দ্বিতীয়বার লিখে কনফার্ম করে আপনি আপডেট অপশন পাবেন, এখানে আপডেটে ক্লিক করবেন। তো পাসওয়ার্ডটা আপনার কেমন হতে হবে সমস্ত ডিটেলসটা এখানে বলা আছে, অর্থাৎ 8 ক্যারেক্টারের উপর পাসওয়ার্ড হতে হবে। তো 8 ক্যারেক্টারগুলো আপনার কেমন হবে সমস্ত ডিটেলস আপনি এখানে দেখে নেবেন, কিছু সিম্বল, কিছু অ্যালফাবেট, এই সমস্ত নাম্বার, এই সমস্ত দিয়ে আপনাকে 8 ক্যারেক্টারের উপর একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এইভাবে আপনি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করে একবার দেখে নেব। তার জন্য আপনাকে এখন যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনি লিখে দেবেন, তারপরে এবারে আপনি নিউ পাসওয়ার্ড যেটা করতে চাইছেন সেটা আপনি লিখে দেবেন। ঠিক একইভাবে যে পাসওয়ার্ড আপনি তৈরি করলেন সেটা আরেকবার লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখছেন আপডেট অপশন চলে এসেছে, তো আপডেট অপশনে আপনি ক্লিক করবেন। আপডেটে যখনই ক্লিক করবেন উপরে আরেকটা মেসেজ পেয়ে যাবেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। তো বন্ধুরা, এই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেবেন আপনি ডিজিমেলে পাওয়ার পর, তারপরে আপনি কাজ শুরু করবেন। এবং আরেকটা সতর্কতার কথা বলে দিই, পাসওয়ার্ড কাউকে বলবেন না। আপনাকে কেউ ফোন করে জিজ্ঞাসা করুক বা যাই করুক আপনি কখনোই পাসওয়ার্ড কাউকে বলবেন না, কোনো অফিস থেকে ফোন করে আপনাকে কখনোই পাসওয়ার্ড জিজ্ঞাসা করা হবে না। এবারে দেখব সিএসসি ওয়ালেটের একটা পিন নাম্বার আপনাকে ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আমাদের যেমন এটিএম কার্ডের পিন নাম্বার থাকে যখন আমরা কোনো পেমেন্ট দিতে যাই তখন সেই পিন নাম্বারটা দেওয়ার পরে পেমেন্টটা সাকসেসফুল হয়, ঠিক একইভাবে এই ওয়ালেটেরও একটা পিন নাম্বার থাকবে যে পিন নাম্বারটা আপনাকে পেমেন্ট দেওয়ার সময় ব্যবহার করতে হবে। তো সেই পিন নাম্বার দিলে তবেই আপনার পেমেন্টটা সাকসেসফুল হবে। তো তার জন্য আপনাকে একটা পিন নাম্বার তৈরি করে নিতে হবে। যেহেতু আপনি নতুন ওয়ালেট ব্যবহার করছেন এখানে আপনার পিন নাম্বার দেওয়া হয়নি, আপনাকে পিন নাম্বারটা তৈরি করে নিতে হবে। এবং যারা পুরনো ভিএলই আছেন
তারাও পিন নাম্বারটা এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তো তার জন্য আপনি এখানে চেঞ্জ ওয়ালেট পিন দেখছেন, তো আপনি চেঞ্জ ওয়ালেট পিনে ক্লিক করবেন। তো এখানে বলা হচ্ছে ডু ইউ নো ইওর কারেন্ট ওয়ালেট পিন, তো আপনি কি আপনার এখনকার বর্তমানে ওয়ালেট পিনটা জানেন সেটা আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে। তো যেহেতু আপনার নতুন ওয়ালেট, আপনি পিন নাম্বারটা জানেন না, তার জন্য আপনি নোতে ক্লিক করবেন। আর যারা জানেন, পুরনো ভিএলই আছেন, তারা ইয়েসে ক্লিক করে এখানে আপনার কারেন্ট যে পিন নাম্বারটা আছে সেটা দেবেন, তারপর নিউ পিন নাম্বার দেবেন, আবার কনফার্ম করবেন পিন নাম্বার দিয়ে, তারপর সাবমিটে ক্লিক করবেন। এবারে আমরা দেখব এখন যারা নতুন ভিএলই অর্থাৎ সবে মাত্র আইডি পেয়েছেন তারা কিভাবে পিন নাম্বারটা ক্রিয়েট করবেন। তো তার জন্য আপনি নোতে ক্লিক করবেন, যেহেতু আপনি জানেন না। তো নোতে ক্লিক করলে এখানে দেখবেন দুটো অপশান আপনার সামনে চলে আসবে, অর্থাৎ আপনাকে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আপনি কিসে নিতে চাইছেন, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে নিতে চাইছেন নাকি ইমেলে নিতে চাইছেন, তো আপনার হাতের কাছে যেটা সুবিধা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমরা এখন মোবাইল সিলেক্ট করব। তো মোবাইল সিলেক্ট করার পর এখানে দেখবেন আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সিএসসি আইডিতে, তো সেই মোবাইলে আপনার একটা ওটিপি সেন্ড করা হবে। তো এখানে দেখছেন আমাদের ওটিপি চলে এসেছে, তো ওটিপিটা আমরা এখানে ওটিপির ঘরে বসিয়ে দেবো। তো ওটিপিটা দেওয়ার পর আপনি যে নতুন পিন নাম্বারটা তৈরি করবেন সেই পিন নাম্বারটা আপনাকে এখানে প্রথমে লিখতে হবে এবং কনফার্ম করতে হবে আরেকবার লিখে। তো পিন নাম্বারটা কিভাবে তৈরি করবেন সেটা এখানে ডিটেলস বলা আছে, অর্থাৎ 6 অঙ্কের একটা নাম্বার দিয়ে আপনাকে পিন নাম্বার তৈরি করতে হবে, যে নাম্বারগুলো আপনি পরপর লিখতে পারবেন না, অর্থাৎ 1111 বা 2222 3 3 এরকম লিখতে পারবেন না, তবে 6 অঙ্কের আপনি আপনার সুবিধা মতো এখানে যেমন স্যাম্পল দেখানো আছে দেখছেন, ঠিক এরকমভাবে আপনি তৈরি করে নেবেন আপনার সুবিধা মতো। তো সেই পিন নাম্বার আপনি প্রথমে একবার এন্ট্রি করে দেবেন। তারপরে আবার একবার সেই পিন নাম্বার পুনরায় লিখে দেবেন। তারপরে নিচে সাবমিট বটন দেখছেন, এই সাবমিট বটনে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখছেন পিন নাম্বার সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এইভাবে আপনি পিন নাম্বারটা ক্রিয়েট করে নিতে পারবেন। এরপরে যখনই আপনি পেমেন্ট দেবেন তো আপনার কাছে পিন নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে, তো পিন নাম্বার হিসাবে আপনি যে পিন নাম্বারটা এখন তৈরি করলেন সেটা দেবেন, আর পাসওয়ার্ড সিএসসি ওয়ালেটের যে পাসওয়ার্ড আছে আপনার সেটা আপনাকে দিতে হবে। তো এইভাবে পিন নাম্বার তৈরি করার পর অবশ্যই আপনি কোথাও নোট করে রাখবেন, তার কারণ ভুলে গেলে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আশা করি পিন নাম্বার এবং পাসওয়ার্ড চেঞ্জ করা, এছাড়া ওয়ালেট রিচার্জ করা বা ওয়ালেট সম্বন্ধে আপনাদের একটা ধারণা জন্মে গেছে। তো এইভাবে আপনি সিএসসির এই সমস্ত প্রাথমিক কাজগুলো করে নিতে পারবেন ওয়ালেটটা ওপেন করার পর, এবং পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে পরবর্তী সার্ভিসগুলো আপনারা কাস্টমারকে দিয়ে কিছু টাকা ইনকাম করতে পারবেন। পরপর স্টেপ বাই স্টেপ পরপর আলাদা আলাদা ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই সমস্ত কাজগুলো আপনার কমপ্লিট হয়ে গেলে আপনি ওয়ালেটটাকে কিভাবে লগ আউট করবেন, তো তার জন্য এখানে উপরের ডান দিকে কোণে দেখছেন অপশান দেওয়া আছে একটা লকের মতো, তো আপনি এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ওয়ালেটটা লগ আউট হয়ে যাবে। তো এইভাবে আপনি লগ আউট করে বেরিয়ে চলে আসতে পারবেন। আবার ফের লগ ইন করার জন্য আপনি এখানে লগ ইন অপশান পাবেন, এখানে লগ ইন করে আপনাকে আবার আইডি নতুন যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা আপনি এন্ট্রি করে সাইন ইন বটমে ক্লিক করলে আবার আপনার ওয়ালেট লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার সাথে যুক্ত থাকার জন্য নিত্য নতুন সিএসসির ভিডিও বা চাকরির খবর বা বিভিন্ন প্রকল্পের খবর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, নমস্কার।